নিসাত করবেন পৃথিবীতে আহলে হাদিস করেন আহলে কোরআন করেন জামাত বিএনপি জাতীয় পার্টি আমি নাম নাই না বললাম যা করে আমি নিষেধ করি না কিন্তু আপনারা তো টার্গেট থাকালা বের কোরআন থেকে করে পরিচিত হয় এটা যদি আপনার জীবনের মিশন না থাকে আল্লাহ কসম আপনি মুনাফিক হয়ে মারা যাবেন হাদিস বিশ্বনবী বলে টার্গেট যার জীবনে নেই আমি নবীর উম্মত বলে পরিচয় দেব বাংলাদেশে এখন এই প্রকারের মানুষ বেশি অধিকাংশ মানুষ বলে আপনি নিরপেক্ষ আজ বড়লা নেই পৃথিবীতে কোন নবী নিরপেক্ষ ছিলেন না শুধু শয়তান বাদে এটা আপনাকে পক্ষে থাকা লাগবে ভাই আপনি কোরআনের পক্ষে থাকেন তবে কোরআনের বিপক্ষে থাকেন কথা বলেন আল্লাহর প্রশংসা করার যতগুলো কারণ তার এক নম্বরে তিনি কি দিয়ে দেন আল্লাহ নিজে জানিয়েছেন ইওয়াজা কোন গোপন কথা আমি কোরআনে দেইনি যা দিয়েছেন ওপেন স্পষ্ট কথা কোরআনে কোন কথা গোপন নেই সব স্পষ্ট আপনি যত কাছে যাবেন তত শর্ট খুলে যাবে আপনি জান না তাই আপনার কাছে কঠিন লাগে পৃথিবীর দান চার চার ভাষার উপরে যতটুকু পড়াশোনা করেছি সব জায়গায় সহজ এবং সরল আমার কাছে লাগে আর ভাষা বাংলার সাইডে ইংরেজি সাইডে উর্দু সাইডে আরবিটা আমার আয়াত তো সহজ ভাবে দিয়েছেন কারণ আরবি আমার কোরআনের ভাষা কথা বলেন কি কিনা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকির ফাহাল মিন মুদ্দাকির একটা আয়াত কোরআন চার চারবার আল্লাহ দিয়েছেন সূরা কমারের ভিতরে আল্লাহ দিয়েছেন 22 নম্বর আয়াত 32 নম্বর আয়াত 40 নম্বর আয়াত 17 নম্বর আয়াত এক আয়াত দিয়েছেন চারবার আল্লাহ মহান বড় করেছেন অবশ্যই কোন কারণ আছে বারবার দেওয়ার পৃথিবী আপনি যদি যা পড়বেন সব চাইতে বেশি সহজ এবং সরল কোরআন শরীফ আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা আছে অনেকে বলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানের কথা আপনি যদি না জানেন যে মানবেন কি এই জন্য পৃথিবীতে কেউ যদি জানে কোনো বিষয় কিন্তু মানে না ওর জীবনে একটা গুণ হবে কিন্তু যে লোকটা জানেও না মানেও না ওর গুণ হবে ডাবল পৃথিবীর প্রথম ফরজ আল্লাহ দিয়েছেন ইকরা পড়ো এই বিষয়টা হয়তো আপনি জেনেছেন আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে কিন্তু আপনি মানেননি ওই জন্য একটা গুণ হবে আর আপনি জানেন না মানেন না না জানা একটা গোনা অনেকে মনে করে না জানলে হিসাব নেই জানি না আল্লাহকে বলবো জানতাম না আপনি জানেন না ওটা একটা অপরাধ কথা ছোট কিন্তু ওজন বেশি আপনি জানেন না ওটা একটা অপরাধ আপনি জানেন না আপনাকে তো নামাজের হুকুম রোজার হুকুম যাকাতের হুকুম আল্লাহ আগে দেয়নি আগে দিয়েছেন ইকরা পড়ো ইকরা মানে জানো ইকরা মানে বসো ইকরা মানে আমল করো ইকরা মানে পৌঁছাও 99 হলো অর্থ আছে ইকরা তাহলে জানা এটা প্রথম ফরজ জীবনের আপনি প্রথমটাই ভুল করেছেন আপনি জানেন না এজন্য একটা অপরাধ আপনার আর আপনি মানেন না ওটা আর একটা অপরাধ তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে জানা এবং মানা এই দুইটা নাম আর আপনি কিছু যদি জানতে চান এবং মানতে চান কোরআন বাদ দিয়ে দুনিয়ার অন্য কিছু আছে আর জোরে বলেন যদি স্পষ্ট এর কাছে আসা লাগে আর কোরআনের কাছে কোন মানুষ যদি শুধু এসে বসে থাকে হবে না কোরআন থেকে হেদায়েত পাওয়ার মতো মন লাগবে পৃথিবীতে আজ হাজারো মানুষ কোরআন পড়ে আমি দেখেছি কোরআন বসে কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তাদের নেই এই জন্য আমার আল্লাহ জোর করে তাকে হেদায়েত দেয়নি এস হিন্দু গিরিশ চন্দ্র সেন নরসিংদী মানুষ
হিন্দু বেটা কোরআন শরীফ পুরাটা তাফসীর লিখেছে শুধু অর্থ লিখেছে না পুরা তাফসীরটা লিখেছে আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি এ বেটা হিন্দু পুরা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখে গেছে তাফসীর লেখা অত সহজ না কমপক্ষে এক একটা শব্দের 99টা পর্যন্ত অর্থ তার আয়ত্তে থাকা লাগবে কারণ এক একটা শব্দ কোরআনে বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করেছে যেমন দরব মানে মারা দরব মানে দৃষ্টান্ত দেওয়া দরব মানে সফল করা এরকম 99টা অর্থ হবে এক একটা শব্দের হিন্দু বেটা যদি তাফসীর লেখে তাহলে এক একটা শব্দের কতগুলো অর্থ জানা ছিল বলেন এখানে যত বড় হুজুর বসে আছেন আমি সহ পড়া কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ একাধিক জানা আছে কেউ হাত তুলতে পারবে না পারবে আমি পড়েছি পড়া কোরআন শরীফ কিন্তু আমার এখন মনে নেই আবার বারবার দেখা লাগে স্টাডি করা লাগে কিন্তু হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়াইতে তাহলে কোরআনের জ্ঞান কোরআনের এলেম আমাদের চাইতে হিন্দুর বেশি না কম আরো সরে বলুন মারা যাওয়ার পরে জানাজা হয়েছে কবরে দিয়েছে কি করেছে কি মুসলিমের কাছে কোরআন পড়েছে বুঝেছে জেনেছে কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না এজন্য আল্লাহকে দেয়নি কথা বলেন ঠিক কি না আপনাকে যদি কোরআন থেকে হেদায়েত নিতে হয় আপনাকে মন তৈরি করা লাগবে হুদাল্লিন নাস আল্লাহ তাআলা জানিয়েছেন আমি তাম দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য কোরআন দিয়েছি কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না আপনারা তো চেনেন না Milk is an ideal drink, na food. The doctor was yes. Milk is an ideal drink, bole na ke bole food. Eta bigyaner kotha. Ami goboshonagare bolechhilam chinta korlam keno drink na bole food bollo. Karon eta torol drink bola dorkar chilo. Food boleche keno? আমার সর্ব মেধা ধরা পড়েছে তাম পৃথিবীতে আল্লাহ সব খাবার বানিয়েছে আপনারা যদি পিপাসা লাগে পানি পান করবেন পিপাসা মিটে যাবে কিন্তু খোদা মিটবে না খোদা মিটার জন্য খাবার লাগবে আপনার যদি খোদা লাগে আপনি খাবার খাবেন খোদা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে পিপাসাও মিটে যায় খোদাও মিটে যায় তার নাম দোষ এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকটি মানুষ মায়ের স্তন কমপক্ষে দুই থেকে আড়াই বছর পর্যন্ত আমরা পান করেছি এক একটা সন্তান প্রতিদিন এক কোয়া করে আট বার করে দুধ পান করে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় যদি আট বার পান করে তাহলে একদিন দুই কেজি হবে আপনি হিসাব করে দেখেন দুই বছরে কমপক্ষে ৩৬ মন দুধ আপনি পান করে ফেলেছেন কত যে সমস্ত মায়েদের আটটা দশটা পনেরো বিশটা বাইশটা সন্তান আমাদের কুষ্টিয়ার একজনের বাইশটা ছেলে মেয়ে এখন শুনছে আটটা হবে সেদিন রামপুর থেকে একটা লোক মা ফিলে বসে আছে ছেলে মেয়ে কয়টা নয়টা কি দোয়া আছে না দোয়া করার আগেই তো নয়টা হয়ে গেছে আবার কিসের দোয়া আমি ওই মহিলাকে নিয়ে হিসাব করলাম বাইশটা ছেলে মেয়ে অলরেডি হয়ে গেছে আর একটা যদি হয় তো ৩৬ মন করে যদি আপনি হিসাব করেন ৭৭২ মন
Bapak-bapak sih, ya bos, Pak Ino, bikin
নবীর মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল এসে বলে হে নবী আপনি মন খারাপ করেন কেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহর ঘোষণা আল্লাহর বড়দের কথা বলদের মন খারাপ হয় ঠিক আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ ইসমে তাফসীলের শিখা আশাদ্দু
ইমাম যাদের আছে ওদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি আল্লাহ কারণ জ্ঞানাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সব কিছুর উপর ক্ষমতাকার আল্লাহ আর জোরে বলে এই ক্ষেত্রটা বাংলাদেশে অনেক মানুষের ভেতরে নেই অনেক মানুষের বিশ্বাসে এই ক্ষমতার উৎস জনগণ আর আস্তে বলেন এই আয়াত অনুযায়ী কি ফতোয়া দেবেন ক্ষমতার উৎস যে লোকটা বিশ্বাস করে থিওরি মানে যে জনগণ এই আয়াত আপনাকে কি আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে এরকম মুসলিম বাংলাদেশে মরে যায় আমি কিন্তু বলি না যে আপনার বাবা মুসলিম ছিল বুঝছেন এখন যদি পড়িয়ে যান কথা কিনা আমার বাবা এখন কথা আপনি চিন্তা ভাবনা করেন আমার বলা লাগবে না হ্যাঁ বলে দিলি ভালো তো আমি আছি পাকিস্তানের সেই আনাদার বাহিনী বাংলাদেশ থেকে আক্রমণ করেছিল আমার দাদা বুঝিল এক হিন্দুকে ডাক দিয়ে বলে কাটা তুই মুসলমান না হিন্দু ও ভয় ছিল বলে দিলিস আমি মুসলমান আমির হামজা এসেছে বলবড়াতে কথা শোনার পরে কিরামান কাদিমিন ভরে গেছে উনি মনে করেন কিরামান কাদিমিন শুধু কাদের উপরে না হাজার কিরামান কাদিমিন দাঁড়িয়ে আছে আমি মানুষ সরবার জন্য অনেকে মনে করছে হুজুর এমনিতে দাঁড়ি কম বাদশা হুজুর মত সার দিয়ে দাঁড়ি ওঠে এই যে ভাই দাঁড়ি কেটে কোন পাচ্ছেন আর আমি সার দিয়ে ওঠে না আমার বংশে আমারই বড় দাঁড়ি আমার যদি সাথে বেশি হয় যে আমার বাবাদের আছে সব মা কন্ড আমাদের শিক্ষা নিতে হবে আজকের মাহফিল থেকে শুধু আশা সালাওয়াত কাজ জানা না একটা আয়াত থেকে কোন মানুষ যদি শিক্ষা নিতে না পারে বেকার যে একটা ঘন্টায় দেওয়া আপনারে আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরা নাম তাফসীরের নাম হাদিসের নাম সব বলে দিছি আপনি লিখে নেন বাড়িতে মিলাবেন দেখবেন এই কথাগুলো লেখা আছে এত দলিল দিয়ে যদি কারো মন ঘুরে না আসে বলতে হবে পাপ আর কে দায় নেই সে আল্লাহ আমাদেরকে তার কোরআন থেকে হেদায়েত নামার মতো মন দিয়ে আজকে এই ময়দান পর্যন্ত এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ তিনি কিন্তু ওই সময় মুশরিক যে সময় নবীকে ছোটবেলায় কোলে তুলে নিয়েছিলেন ডান স্তনটা দিলেন নবীকে পান করেছেন বাম স্তন দিয়েছেন নবীর মুখ বের করে নিলেন তিন তিন বার মুখ বের করে নিয়েছেন হযরত হালিমা বলেন বার বার মুখ বের করে নেওয়া দেখে নবীর চেহারা দিকে তাকালাম দেখি নবী আমার দিকে তাকিয়ে আছে চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই মা হালিমা আপনি জোর করেন কেন ডান স্তরটা আমার অধিকার মতো পান করেছি বাম স্তরটা আমার দাদা আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনি কেন জোর করেন পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বগুড়াবাসী কি বুঝলাম এই হাদিস থেকে যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক মারাত্মক হয় এলাকায় শরীর ফাঁকি দেওয়া মানুষ আছে না নেই
ভাইয়ের জন্য ফাঁকি দিয়ে যাও বলে করে নিজের নামে লিখে নিয়েছে মনের জমি ফাঁকি দিয়ে ওই জমি বিক্রি করে উনি হজে যাচ্ছে আল্লাহ যাওয়ার জন্য তোমার হজ কবুল হাজরের কথা চিন্তা বিমান বন্দর আনবে না অনেক মানুষকে গত বছর হজে যাওয়ার সময় দেখেছি ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো দোকান গুলো পজিশন গুলো সব লিখে দিয়েছে আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম টান কাশাই নির্ভেদ যারা শরীর ফাঁকি দিয়েছেন ভাই বোন ছেলে মেয়ে এমনকি জনগণ শরীর যারা ফাঁকি দিয়েছেন যতদিন আপনি ফেরত না দেবেন ততদিন জীবনের কোন ইবাদত আপনার মাথার উপরে উঠবে না দুই নম্বরে আপনি মরণের সময় বেঈমান হয়ে মারা যাবেন তিন নম্বরে যে সম্পদ গুলো অর্থ গুলো টাকা পয়সা গুলো ফাঁকি দিয়ে এক জায়গায় রেখে গেছেন আপনি কিন্তু ভোগ করতে পারেননি ওই টাকা আপনি মরণের পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে আর সবগুলো বিকাশ হয়ে আপনার কবরে যাবে বিকাশ বুঝলেন তাহলে ক্ষতি হয়ে গেল আমাদের তিনটা যারা শরীর ফাঁকি দেয় এক নম্বর জীবনের এবাদত বন্দি কি শেষ দুই নম্বর মরণের সময় ইমান নসিব হয়নি বেঈমান তিন নম্বর কিয়ামত পর্যন্ত ওই সম্পদ যত অবৈধ কাছে ব্যয় হবে ফেলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে কবরে আসতে আস তারা আজাব আরো বাড়ছে কথা বলুন এবার আল্লাহকে সামনে রেখে বলেন তো শরীর ফাঁকি দিয়েছেন কারা হাত বলেন দেখি মানুষ আমার মাহফিলে আমি যতদিন মাহফিল করেছি এই বছরের সবচেয়ে কম এক একটা মাহফিলে 50,000 এক লাখ করে মানুষ দশ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনে চার নম্বর রুকু তিরিশ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা শব্দ শুরু করার আগে কত দিয়েছেন কত খসিরা খসিরা মাছের শিকা পাঁচ এটা অতীতের শব্দ আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষগুলোর জীবন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস যাদের নেই এ বাংলাদেশে নেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিশ্বাস যাদের নেই ওদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে